মুন্সিগঞ্জের মির্কাদিমের হাতে ভোর থেকেই মাছের পসরা ঘিরে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। পাইকারি এই হাটে দূর দূরান্ত থেকে আসা পাইকারদের পছন্দের মাছ ঘিরে হাট। উপকূলীয় ইলিশে ভরা হাট, পদ্মা সেতু চালুতে মাছ দ্রুত হাটে আসায় সরবরাহ বেশ। তারপরও সপ্তাহের ব্যবধানে বড় ইলিশের দাম বেড়েছে কেজিতে 200 টাকা পর্যন্ত, আর অন্য মাছের দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত। কই, শিং, রুই, কাতল, পাঙ্গাস সহ খাল বিলের তাজা মাছের ছড়াছড়ি। আছে সামুদ্রিক মাছ, তবে হঠাৎ মাছের দর বাড়তির জন্য সিন্ডিকেটকে দায়ী করা হচ্ছে। 7 দিন আগে যে দাম ছিল, এখন 7 দিন পরে যে দাম বাড়ছে, অন সিন্ডিকেট না হলে গিয়ে দাম বাড়ছে, মাছখানে কিনতে পারছে এখন কিনতে পারি না। তবে আড়ত দ্বারা সিন্ডিকেটের অভিযোগ আংশিক স্বীকার করে মাছের দাম আকস্মিক বৃদ্ধির জন্য দুষলেন প্রকৃতিকে। কেউ কেউ বলছেন তেলের দামের কারণে পরিবহন ব্যয় বাড়ছে, অভিযোগ চাঁদাবাজিরও। তেলের দাম অনেক বেশি, গাড়ির খরচ বেশি, ওই চাঁদাবাজির জন্য আমাদের মাছ আনা বিরাট কষ্ট হয়ে যায়। তেল দাম বাড়তি হওয়ার কারণে মাছের মূল এই জায়গায় দাম বাড়তি। দেশের 15 জেলা থেকে মাছ আসে এই হাটে। এখানকার 40 আড়ত ঘিরে প্রায় 3000 মানুষের কর্মসংস্থান। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টায় এই হাটে বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।